এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাংকিতাস ব্লগ। আশা করি তোমরা সব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি ওকে বলেছি আমাদের একটা নিমন্ত্রণ আছে, আর আদৌ আমাদের কোনো নিমন্ত্রণ নেই, আমি ওকে মিথ্যে কথা বলেছি। তাই জন্য ও রেডি সেডি হচ্ছে। ও যখন রেডি সেডি হয়ে আসবে তখন ওর সাথে একটা আমি ধামাকাদার প্র্যাঙ্ক করবো। এখন আমি কিছু বলবো না, তো ভিডিওটা দেখো, তখন আমি ক্যামেরাটা লুকিয়ে দিই, আর তারপর আসলে বাড়ি ব্যাপারটা শুরু হচ্ছে। ঠিক আছে, চলো দেখতে পারব না। হলো এবার কথা খারাপ হয়ে যাবে এবার। তো টাইম তো লাগবে। কি মেকআপ করেছিস? কি চ চ যাচ্ছি দাও। সিঁদুর কোথায় রয়েছে? পড়েছি, চোখ দিয়ে দেখ। মোটেও দেখা যাচ্ছে না, একটুও সিঁদুর নেই। বড় করে পড়বে, পুরো ভর্তি রয়েছে দেখ। তুই চোখ বড় করে, আমি বললাম কি বড় করে। কি হলো? কি হলো? দেখাই তো যাচ্ছে না। তুই আলোতে এসে দেখ, তুই অন্ধকারে দেখছিস বলে। এটা কোথায় কোথায় তোমার সিঁদুরটা কোথায় আছে? এত রয়েছে কি কানামা মারটা হয়ে গেছিস নাকি? তোমার সিঁদুরটা কোথায় আছে সেটা বলো। ছোট হচ্ছে, মোটেও হচ্ছে না ছোট। হ্যাঁ হচ্ছে, পড়াবো। হ্যাঁ এমনি হাত দিয়ে পড়া, ওটা না নর্মাল হাত দিয়ে পড়া। চামড়া ছিঁড়ে দিবি তুই। এটা কি হচ্ছে? বাড়ি মারছি যাতে এগুলো ছেড়ে যায়। তোমার ব্যাস হয়েছে আর না, আর আর দিচ্ছি না। মিষ্টি লাগছে, বিশ্বাস করো, সত্যি খুব মিষ্টি লাগছে। দেরি হচ্ছে কিন্তু সুন্দর লাগছে বাবা। ঠিক আছে এবার রাখ। আচ্ছা দাদা দাদা, ওর বেশি দূর উড়ছে, আটকা দে, আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, শীতল হাতটা লাগাচ্ছি না না, এই লাগছে। আমি লক্স বক সব বার করেছি ঠিক করে, চোখটা শুধু বন্ধ করে রাখো। এখানে ঘাম হচ্ছে, মেকআপ করেছি বাবা, এরকম ভাবে ঘাটিস না, ঘামটা সব মেকআপ পুছে যাবে। আরে ঘাম হচ্ছে কি করছিস তুই? চিমটি কেটে খাম হচ্ছে তো, এগুলো মুছে দিচ্ছি। হয়েছে এবার? না হয়নি, ফিনিশিং দিতে মানে সর এবার। আরে দাঁড়াও দাঁড়াও, সর 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 উড়ে যাচ্ছে, সিঁদুরটা উড়ে যাচ্ছে। বুঝেছো তো? উড়ে গেছে, একটু দিয়ে দেবো। সিঁদুর ওড়ে না, হ্যাঁ উড়ে গেছে, আমি দেখতে পাচ্ছি, রয়েছে, আমি দেখতে পাচ্ছি। নেই, আরে অতটা সিঁদুর উড়ে যায়? তুই দেখেছিস কিভাবে দেরি করছিস? তুই এতক্ষণ আমার উপর চেল্লাচ্ছিলি। গরম লাগছে আমার, মেকআপ ফেকআপ সব ঘেটে যাচ্ছে।
সব খুলে না কেন? এই সত্যি ভালো লাগছে, মিষ্টি লাগছে। ডলে না মেকআপ, তুই পাগল। ওখানে ঘাম নেই আর নেই শব্দ। তোমার মুখে কিছু নেই তো, পুরো ফর্সাই আছে। দেখো আয়নে, আসো দেখো তো আয়নে। আচ্ছা দেখো, তুমি মিথ্যা বলছো সব কিছু। তুই আরে কি কেন মারি সব কিছুতে, এত ফর্সা রাখি আছে। আচ্ছা তুমি দেখো একবার আয়না, দে এগো। আয়না দেখো, সর ইয়ার কি মারবি না, একদম সরে যা। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এগুলো মেকআপ গুলো উঠে যাবে, আমি তো নর্মাল জাস্ট চুলটা টেরম ঠিক করলাম, তুমি এতটা আমি দাগ দিইনি বাবা, এইটা বলিস না। আমি শুধু কেজিএমটা একবার দাগ দিয়েছি, বলো আমি কি এরকম কিছু করেছি, আমি কি এরকম কিছু করেছি, কিছু করেছি। তোমাকে পুরো সুন্দর লাগছে, ছাড় আমাকে, ছাড় ছাড়। কেন তখন তো ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আচ্ছা দেখি 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 দেখি, ওয়াও সো বিউটি। দাঁড়া একটু দিন, দাঁড়া দেব। কি হলো? ওই দেখি, দেখা আপনার লাপরওয়াহি কা নতিজা। কি হলো কান্নার, কি হলো কি হলো কি হলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাঁচু কেন?
দিল ভাই। আমি তোমার ক্ষমা প্রার্থী, ভুল করে করে ফেলেছি। হাতটা লেগে গেছে, হাতটা লেগে গেছে, তারপর সব জায়গায় লেগে গেছে, ক্ষমা করে দাও। মানুষের ইয়ার্কি মারার একটা লিমিট থাকে। আচ্ছা সরি, সরি, চলে যাবে না? আচ্ছা আমি তোমার ঠিক করে দিতে আসবো। উফ, মুখটা তোল বাবা। আচ্ছা মুখটা তোলো, মুখটা তোলো, মুখটা তোলো। আচ্ছা আচ্ছা মুখটা তোলো। আচ্ছা আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো, কোথায় যেতে? কী কোথায় যেতাম? কোথায় যেতে তুমি সাজলে কী করতে? নিমন্ত্রণ বাড়ি যেতাম। কোথায় নিমন্ত্রণ? তুই তো বললি। কে বললো? আমি যদি বলি এখন না ভাই, ওই বাড়িতে আগুন লাগিয়ে দেবো। আগুন লাগিয়ে দিবি? আমি তোমার সাথে ইয়ার্কি মারলি এভাবে? বেশ ভালো লাগছে। তুই তো জানিস যে আমার স্কিনের প্রবলেম, জানিস তো? সরি। তখন দেখতে পারলে কি হলো, ঠিক আছে? তো এখনও মুখটা ধুতে গেছে, একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, একটু স্কিনের এমনি প্রবলেম আছে, ওই প্র্যাঙ্কটা করে ফেলেছি। তো অতটা করা উচিত হয়নি, নর্মাল একটু একটু মাখালে ভালো হতো। ঠিক আছে চলো আসুক, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখতে পাচ্ছ এখন চলে এসছে মুখটা ধুয়ে, তাও ওঠে নিয়ে গেলো অনেকটা জ্বালা করছে। কিন্তু তোমার স্কিনের প্রবলেম আছে, ঠিক আছে? আমি এটা করা উচিত হয়নি, এতটা নর্মাল একটু একটু করলে ভালো ছিল প্রথমে যেগুলো করেছিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা বাজিয়ে দিও।